এরপরে প্রশ্ন হলো ঔষধ খাওয়ার আগে কি বিসমিল্লাহ বলা যাবে বলেন আপনাদের মত কি ঔষধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে কি বলে বিসমিল্লাহ বলা যাবে কেমনে বলা যাবে বিসমিল্লাহ বললে না বরকত হয় বিসমিল্লাহ বললে বরকত হয় না তো ঔষধের সময় যদি বিসমিল্লাহ বলে তাহলে কিসে বরকত হবে কিসে বরকত হবে সবাই বলতেছে রোগে বরকত হবে ঔষধ কি রোগ হওয়ার জন্য খায় না রোগ সারার জন্য খায় আমরাও ছোটবেলায় এরকম শুনেছি মা চাচিরা ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে বলতো না 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 ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না আপনারা শুনছেন এরকম কথা যে ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না কেন কারণ তাহলে রোগে বরকত হবে এটা ভুল কথা এটা সঠিক কথা না বিসমিল্লাহ যেহেতু বলতে নিষেধ করতেন এক সময় মুরব্বীরা অনেক মুরব্বীরা এইজন্য ঔষধ খাওয়ার একটা দোয়া বানায় নিছে আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন আপনারা এই দোয়া আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি মাফি মানে মুআফি মানে আল্লাহ সুস্থতা দানকারী আল্লাহ যথেষ্ট আল্লাহই আমাদেরকে আরোগ্য দিবেন শান্তি দিবেন কথা তো ঠিক আছে কিন্তু ঔষধ পান করার জন্য এরকম আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি এরকম কোন দোয়া কোরআন হাদিসে কোথাও আসে অতএব ওই যে ইসলামের নামে আপনি নকল জিনিস বানা নিলে নগদ টাকা দিতে না পারেন এটা একটা ব্যাপার নকল টাকা দিয়ে যদি কিনতে যান তাইলে খবর আছে আমল করতে না পারেন কম করতে পারেন সেটা একটা বিষয় কিন্তু সুন্নতের নামে বেদাত আমল করবেন ইসলাম নামে বেদাত আমল করবেন তাহলে সওয়াবের পরিবর্তে বরং গুনাহ হতে এমনিতে আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ মাহাফি এটা মুআফিন এটার অর্থ ভালো যে আল্লাহ তাআলা যথেষ্ট সেটা ভিন্ন কথা কিন্তু ঔষধ খাওয়ার দোয়া এটা না অন্য সব কিছু খাওয়া বা পান করার আগে যেরকম বিসমিল্লাহ বলেন ঠিক ঔষধ সেবনের সময় কি বলবেন বিসমিল্লাহ বাস কারণ সব এটা তো খাচ্ছেন পান করছেন সকল খাওয়া পানের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলতে বলেছেন সেই হিসাবে আপনি বিসমিল্লাহ বলবেন যথেষ্ট বিসমিল্লাহ বললে অসুখে বরকত হবে না ইনশাআল্লাহ সুস্থতার মধ্যে বরকত হবে তাহলে ওষুধে বিসমিল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো আমি ওয়াজ মাহফিলে ভিডিও করে থাকি এই জন্য ছোট বক্তাদের কাছ থেকে টাকা নিয়ে থাকি এটা কি নেওয়া জায়েজ হবে কে প্রশ্নকারী ভালো লোক হ্যাঁ এটা ভালো বলছো তুমি প্রশ্নকারী লোকটা ভালো লোক যে সে কোনো লুকোছাপা করে নাই জানতে চাইছে ভাই ইউটিউবারদের প্রশ্ন হ্যাঁ ইউটিউবাররা ছোট ছোট বক্তাদের থাকে টাকা নেয় মানে কি টাকা নিয়ে কি করে ও ভাইরাল করে যে হুজুর টাকা দেন আপনারে কি করব হুজুর ওয়াজ করতেছে ভাইরাল হওয়ার জন্য আবার টাকা দিচ্ছে আর ইউটিউবারও টাকা নিয়ে হুজুরে ভাইরাল করে উপরে তুলতেছে অনেক ইউটিউবার অনেক এরকম হুজুরদেরকে নাকি বলে যে হুজুর টাকা দেন আপনারও উপরে তুলে দিব তো বেশি উপরে তুললে ওখান থেকে পড়লে হাড্ডি কিন্তু একটাও থাকবে না ভাইরা আমার এইভাবে চটকদার থামনেল দিয়ে মিথ্যা কথা লিখে বানোয়াট করে এটা সেটা লিখে আপনার এই সমস্ত ধান্দাবাজি করা আর বিশেষ করে যে সমস্ত এরকম যদি কোনো হুজুর কোনো বক্তা এরকম করে আদৌ আল্লাহ জানে এরকম কেউ করে কিনা যদি কেউ করে তাহলে সে হুজুরের জন্য এটা করা কখনোই কোনো অবস্থাতে একজন আলেমের শান এটা হতে পারে যে সে ইউটিউবার ভাড়া করবে কৃত্রিমভাবে নিজের এই সমস্ত ফুটানোর চেষ্টা করবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা প্রায় এই প্রশ্ন দেখি অনেকেই করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বলা যাবে কিনা বিশ্ব নবী মানে কি ভাই সারা পৃথিবীর তো আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে পাঠিয়েছি কাফাতুন নাস সকল লোকদের কাছে সকল মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে অনেক নবী রাসূল ছিলেন বিভিন্ন গোত্রের বিভিন্ন বংশের বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষাভাষীর
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সারা পৃথিবীর সকল মানুষের রাসূল সকল মানুষের নবী কাফাতিন নাসের কাছে আসছেন তিনি সকল মানুষের কাছে আসছেন যার কারণে সেই হিসাবে গোটা বিশ্বের সকলের নবী সকলের রাসূল এটা বলা যায় এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু আবার তাকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন বলেছেন এর মানে হলো তিনি শুধুমাত্র মানুষ নয় মানুষ ফেরেশতা জিন অন্য যত সৃষ্টি আছে জগৎ আছে সবগুলোর জন্য করুণা সেটাও আপন জায়গা ঠিক আছে সবার জন্য করুণা হয়ে আসছেন আর আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে আসছেন পৃথিবীর মানুষ এবং জিনদের কাছে অতএব সেই হিসাবে তাকে বিশ্বের সারা বিশ্বের জন্য রাসূল বা নবী বলাতে অসুবিধা এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য মাইকিং করা ইসলামে কতটুকু জায়েজ আছে কোন মানুষ মারা গেলে এই লোকটার জানাজা হবে এটার জন্য তো আর জানাজার জন্য তো আযান নাই ইকামত নাই জানাজা হবে শুধুমাত্র এই ঘোষণা দিলেন মাইকে এটা হতে পারে কিন্তু এটা শোক প্রকাশ বা মাতমের অংশ হিসেবে যদি হয় তাহলে সেটা জায়েজ নয় কারণ কোন মানুষ মারা যাওয়ার পরে জাহিলি যুগের একটা অভ্যাস ছিল লোক ভাড়া করত লোক ভাড়া করে এনে কান্নাকাটি করাইতো আমাদের কাছে এটা হাস্যকরই আসলে কারণ আমাদের সমাজে এটা নাই মহিলা ছিল কিছু এখনকার যেরকম যেরকম ব্যান্ড পার্টি আছে না ব্যান্ড পার্টি আমরা ব্যান্ড পার্টি ভাড়া করে এনে হাসাহাসি করি গান গাওয়ায় ফুর্তি করি তাই না সে যুগের মানুষ কারো বাপ মারা গেলে মা মারা গেলে ওই মহিলাদেরকে ভাড়া করে আনতো আইনা কি করতো কান্না করাইতো এই মাতম করানো এটা শরীয়তে জায়েজ নয় জাহেলী যুগের স্বভাব এইজন্য কোন মানুষ মারা যাওয়ার পরে মাইকিং করে যদি ওইটার অংশ হিসাবে করে বা ওইটাই কিছু করেছে না জায়েজ হবে কিন্তু জানাজার নামাজের ঘোষণা দিল এটাতে অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো একজন নিঃসন্তান বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট করে তিনি সন্তানের বাবা হতে পারছেন না এরকম অবস্থায় সন্তান লাভের জন্য আল্লাহর কাছে কি আমল করবে সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দুটি আমলের কথা আমরা বলতে পারি আল্লাহর দরবারে দুটি আমল করে দোয়া করবেন একটা হলো ইস্তেগফার করবেন ক্ষমা চাইবেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তারপরে যে আপনার সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা এই ইস্তেগফারগুলো বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইবেন বেশি বেশি করে যাদের সন্তান না বেশি বেশি করে করবেন কারণ হলো কোরআন কারিমের সূরা নূহ আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বি আমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা আল্লাহ বলেছেন যে তিনি তার জাতিকে বলেছেন তোমরা বিশেষ ইস্তেগফার করো তাহলে আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দিয়া সমৃদ্ধ করবেন সন্তান দান করবেন এজন্য ইস্তেগফার করবেন এক দ্বিতীয়ত হলো কয়েকটা দোয়া করবেন আল্লাহর দুজন নবীর কথা কোরআনে উল্লেখ করেছেন ওনারা আল্লাহ তাআলার কাছে বার্ধক্য বয়সে সন্তান চেয়েছেন সন্তান হওয়ার কথা না দীর্ঘদিন হয় না ওই অবস্থায় আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন তাদের একজন নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম আর একজন নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম দুইটা দোয়া করেছেন কোরআনে বর্ণিত আছে এবং এই দোয়াগুলো করার পর আল্লাহ তাআলা তাকে ইয়াহিয়া নামে একটা সন্তান দিয়েছেন বার্ধক্যে কেউ আশাই করে না যে তার সন্তান হবে তার একটা দোয়া ছিল রব্বিলা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একা ছাড়বেন না আপনি সর্বোত্তম ওয়ারিস রব্বিলা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আরেকটা দোয়া হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দেন আপনি দোয়া শ্রবণ করেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন আল্লাহ তাআকে ইসমাঈল আলাইহিস সালাম দান করছেন এমন সন্তান দিবেন তার বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এজন্য ভাইরা যাদের নেক সন্তান দরকার বা সন্তান হচ্ছে না তারা রব্বি হাবলি মিনাস সালিহিন বা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই তিন দোয়া করবেন দুজন নবীর আর ইস্তেগফার বেশি বেশি করবেন আর মনে রাখবেন আল্লাহ তাআলা কাউকে বন্ধা রাখেন সন্তান দেন না সন্তান না দিয়া আল্লাহ তাআলা কখনো আমাদের প্রতি এহসান করতে পারেন একজনকে সন্তান দিয়েছেন বিকলাঙ্গ অসুস্থ সে মাজুর অথবা অমানুষ কুলাঙ্গা তাহলে ওই রকম সন্তান হওয়ার চাইতে না হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নিতে হবে চেষ্টা করবেন এরপর যদি না হয় আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে রেজাবিল কাজ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়
যাদের মধ্যে এই আমলটা আছে আল্লাহ তাদেরকে নিষ্পাপ সন্তানের মতো গুনাহমুক্ত করে দেন যদি কেউ আল্লাহর ফয়সালাকে মেনে নেয়।